তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে ঘিরে প্রথম দিন থেকেই অশান্তি ছবিটা সামনে এসেছে। ফের নবজোয়ার কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ছবিটা পূর্ব বর্ধমানের মানকর কলেজ মাঠে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন ঘিরে গলসি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বুদবুদ চাকতেতুল গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য। অভিযোগ, ব্লক সভাপতি বিজেপিকে দিয়ে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া করছেন। সেই ব্লক সভাপতি যে নামগুলো ঘোষণা করছে সেগুলো সব বিজেপির দালাল। 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই 2021 সালে বিধানসভা নির্বাচনে যারা বুথ এজেন্ট ছিল, যারা বুথের ভেতরে ছিল, যারা মাঠে ময়দানে লড়াই করেছে, সে সমস্ত লোকদের একজনের নাম নাই। ব্লক সভাপতি শুধুমাত্র বিজেপি থেকে আসা এবং সিপিএম থেকে আসা লোকদেরকে নিয়ে কমিটি করেছে। আমার চাকতেতুল অঞ্চল, চাকতেতুল অঞ্চলের 17টা বুথই যারা বিগত 2021 সালের নির্বাচনে বিজেপির ফ্ল্যাগ ধরেছিল, বিজেপির হয়ে ভোট করেছিল, তাদের নামটা সে আমরা দেখতে পেলাম এখানে। এই নামগুলোর প্রতি আমাদের আপত্তি আছে। অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত তৃণমূল নেতা। আমার বিরুদ্ধে অভাব থাকবে না, অভিযোগ থাকবে না, তার জন্য আমার সঙ্গে থাকবে না, হতে পারে না, হতেই পারে। সোমবার প্রার্থী নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয় মানকর কলেজ মাঠে, কিন্তু ভোটদান প্রক্রিয়ায় বিরত থাকেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের দলীয় প্রতিনিধিরা। এই ব্লকে তৃণমূল প্রতিনিধিদের পরে ভোট নেওয়া হবে বলে জানান আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল বিধায়ক অভয়নন্দ ঠান্ডার। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভোটটা আজকে হচ্ছে না, কালকে। আজকে না হওয়ার কারণ কোনো কারণ কিছু না, আজকে এই বিভিন্ন ঝড় জল ওইটা খারাপ, বিভিন্ন প্রোগ্রামও ক্যান্সেল হয়েছে, আমরা জানেন প্রচুর ঝড় জল হয়ে গিয়েছে, আমার প্রোগ্রামও ক্যান্সেল হয়ে গিয়েছে। নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দলে অনেক আবর্জনা এসেছে, সেই কারণেই এই ধরনের ঘটনা চোখে পড়ছে, গোষ্ঠী কন্দল ঘিরে এমনটাই দাবি প্রদীপ মজুমদারের। দলে অনেক আবর্জনা তো এসছে, সেই জন্য এই ধরনের আমাদের ঘটনা আমাদের চোখে পড়ছে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। আসলে তৃণমূল দল আপনি এদিক থেকে তৈরি করুন আর ওদিক থেকে তৈরি করুন, 14 তলায় তোলা তুলে পাঠাতে হবে, তবেই নেত্রীর আশীর্বাদ হবে, আর তবেই আপনি তৃণমূলের দলের মধ্যে থাকতে পারবেন, সে যে কোনো লেভেলের নেতা হোক না কেন তৃণমূলের, এটাই তৃণমূলের আসল চরিত্র। পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ করে নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেখানে দলের নেতা কর্মীদের মধ্যেই এত ক্ষোভ, সেখানে সাধারণ মানুষের ক্ষোভ কিভাবে প্রশমিত হবে, উঠছে সেই প্রশ্নটাই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।